আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে চুল আমাদের সৌন্দর্যের অনেক বড় একটি অংশ বহন করে সেই চুলে যদি ক্রমাগত ঝরে গিয়ে মাথায় টাকের সৃষ্টি করে তাহলে তো দুঃখের আর সীমা থাকে না তাই চুল পড়া নিয়ে কিন্তু আমাদের চিন্তার অন্ত নেই আজকের দিনে আমরা মোটামুটি সবাই এই সমস্যায় ভুগছি চুল পড়ার নানান কারণ থাকতে পারে এর মধ্যে রয়েছে দুশ্চিন্তা অপর্যাপ্ত ঘুম অতিরিক্ত কাজের চাপ অসুস্থতা বংশগত সমস্যা এবং পরিবেশ দূষণের কারণ এ সকল সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমরা কিন্তু বিভিন্ন উপায় ট্রাই করে থাকি কিন্তু দেখা যাচ্ছে দিন দিন চুলের ঝরে যাওয়ার মাত্রা বেড়েই যাচ্ছে মাথায় টাক পড়ে যাচ্ছে স্কাল্ফ দেখা দিচ্ছে চুলের আগা ফেটে যাচ্ছে চুল লম্বা হচ্ছে না মাথায় খুশকিতে ভরে যাচ্ছে তাহলে আজকে যে রেমিটা তৈরি করে দেখাবো সেটা যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেমিটা তৈরি করতে হবে প্রথমে নিয়ে নিয়েছি আমি প্যারাশুট নারিকেল তেল আমরা চুলের যত্নে কিন্তু প্রাচীনকাল থেকেই নারিকেল তেলের উপরে নির্ভরশীল নারিকেল তেল চুলের খাদ্য হিসেবে কাজ করে থাকে কারণ নারিকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড নামের এক ধরনের ফ্যাটি অ্যাসিড যার দরুন অন্য যে কোনো তেলের চেয়ে এই তেল চুলকে সব থেকে দ্রুত শুষে নেয় এতে চুল হয়ে ওঠে মসৃণ এবং মজবুত তো এখানে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি আর বাটির মধ্যে আমি একদিনে যতটুকু লাগবে রেমেডি তৈরি করতে ঠিক ততটুকুই নারিকেল তেল নিয়ে নেব এখানে আমি তিন চামচ নারিকেল তেল নিয়ে নিচ্ছি নারিকেল তেল যে শুধু চুলের আর্দ্রতা বজায় রাখে তা কিন্তু নয় অত্যাবশ্যকীয় প্রোটিনও কিন্তু ধরে রাখে ফলে চুল ধোয়ার সময় প্রোটিন ক্ষয় হয় না চুল শক্ত এবং স্বাস্থ্যকর থাকে এখানে আমি তিন চামচ পরিমাণ মতো নারিকেল তেল নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে যেটা নিব অ্যালোভেরা জেল আমি এখান থেকে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারেন অ্যালোভেরা জেল যেমন ত্বকের জন্য বেশ উপকারী আবার চুল ভালো রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যালোভেরা এমন একটি উপাদান যা আপনার স্কাল্পের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে চুলের জেল্লা বজায় রাখে এখানে আমি এক চামচ পরিমাণ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি তেলের সাথে অ্যালোভেরা জেলটা ভালোভাবে মিশিয়ে নেব এরপর যেটা নেব সেটা হলো অয়েল এই নামটি হয়তো অনেকেই শুনে থাকবেন আবার অনেকেই কিন্তু নাও শুনে থাকতে পারেন অয়েলের গুণাগুণ অনেক এর মধ্যে রয়েছে ভিটামিন ই মিনারেল প্রোটিন অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড যা চুল পড়া রোধ করার সাথে সাথে নতুন চুল গজাতে সাহায্য করে অয়েল স্কাল্পে ভালো মতো যদি মেসেজ করা হয় তাহলে এটি স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং স্কাল্পে রক্ত সঞ্চালন যত বাড়বে এর অবস্থা কিন্তু তত উন্নত হবে তো যেহেতু ক্যাস্টারয়েল একটু ঘন তাই এখানে আমি এক চামচ পরিমাণ মতো ক্যাস্টারয়েল নিয়ে নিচ্ছি অর্থাৎ যতটুকু নারিকেল তেল নিতে হবে তার অর্ধেকের কম ক্যাস্টারয়েল নেওয়ার চেষ্টা করবেন ক্যাস্টারয়েলের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের স্বাস্থ্য ঠিক রাখার জন্য উপকারী এরপরে এর মধ্যে আমি যে উপকরণটি দেব সেটা হলো লেবু ভিটামিন সি যুক্ত এই ফলটি কিন্তু আমাদের ত্বক এবং চুলের জন্য ভীষণ উপকারী লেবুর রস মাথার ত্বক পরিষ্কার করে মাথার ত্বকে ধুলো ময়লা আটকে থাকে তখন লেবুর রস ব্যবহারের ফলে তা পরিষ্কার হয়ে যায় এখানে আমি কয়েক ফোঁটা লেবুর রস নিয়ে নিচ্ছি চুলের ফলিকলগুলি আনলক করতে সাহায্য করে লেবুর রস চুলের বৃদ্ধি করতে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে এবং চুলের গ্রোথ হতে সাহায্য করে এছাড়া চুলকে সিল্কি করে মাথায় মুক্ত করে আর ন্যাচারাল কন্ডিশনার হিসাবেও কিন্তু রস কাজ করে থাকে এখন চারটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে নিয়েছি নারিকেল তেল যেটা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটা তেল যা চুলকে লম্বা করতে চুলকে খুশকিমুক্ত এবং কালো করতে সাহায্য করে চুলের স্বাস্থ্যকে ঠিক রাখতেও সাহায্য করে এর আর এছাড়া এর মধ্যে আছে অ্যালোভেরা জেল আছে অয়েল আছে লেবুর রস প্রত্যেকটা উপাদানই আমাদের চুলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কখন মাখবেন কিভাবে মাখবেন আমার কিন্তু রেমেডিটা একদম রেডি হয়ে গেছে এটা আপনারা অবশ্যই রাতে ব্যবহার করবেন কারণ সারা যদি মাথায় লাগিয়ে রাখেন তাহলে চুল তার গোড়া থেকে পর্যাপ্ত পুষ্টি সংগ্রহ করতে পারবে আর এটা আপনার একটা কঠোর সাহায্যে ভিজিয়ে সারা স্কালফে ঘষে ঘষে লাগিয়ে নেবেন তেল যখন আপনার মাথায় লাগাবেন একটু মাসাজ করে লাগাবেন তাহলে দেখবেন যে আপনাদের চুলের গ্রোথ ভালো হবে এবং চুল পড়া অনেকটা কমে আসবে সপ্তাহে তিন থেকে চার দিন আপনার এটা আপনাদের মাথায় ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার চুলের সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন সারা লাগিয়ে রাখবেন পরের দিন গোসলের সময় শ্যাম্পু করে চুলটা ধুয়ে ফেলবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ